السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এবং দয়ায়। জীবন যাপন করার জন্য প্রয়োজনীয় টাকা পয়সা অর্থকরি ঘর বাড়ির অবশ্যই প্রয়োজন। যাহা অর্জন করার জন্য কাজ করতে হবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি না দেন তাহলে কেউ দিতে পারবে না, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি দেন তাহলে কেউ বাধা দিতে পারবে না। তো সুপ্রিয় দর্শক, নবী রাসূলদের আদর্শ হলো কাজ করা এবং দোয়া করা। তো এই ভিডিওটিতে একটি দোয়া বর্ণনা করব, যে দোয়াটি নিয়মিত পাঠ করলে অবশ্যই এই সমস্ত প্রয়োজন পূরণ হবে, যাহা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এই দোয়াটি এসেছে মুসলিম শরীফে এবং হাদিসের অন্যান্য কিতাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে তার প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এসে বললেন যে, আমাকে একটি খাদেম, সেবক, যে আমার কাজ করবে ব্যবস্থা করে দিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, তুমি এই দোয়াটি পাঠ করো। অপর রেওয়ায়েতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর পূর্বে যখন শুইতেন তখন এই দোয়াটি পাঠ করতেন। তো সুপ্রিয় দর্শক, যার যেই প্রয়োজন সে প্রয়োজনগুলি মনের মধ্যে রেখে এই দোয়াটি ঘুমানোর পূর্বে পড়বেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতি সাবা ওয়া রাব্বাল আরদ ওয়া রাব্বাল আরশিল আযীম রব্বানা ওয়া রাব্ব কুল্লি শাই ফালিকাল হাববি ওয়ান নাওয়া ওয়া মুনজিলাত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল ফুরকান আউযু বিকা মিন শাররি কুল্লি শাই আনতা আখিযুন বিনাসিয়াতিহি আল্লাহুম্মা আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাই ওয়া আনতাল আখিরু فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء يقضي عنا الدين وأغننا من الفقر. সুপ্রিয় দর্শক, দোয়াটি একটি লম্বা হলো, দোয়াটি দেখে পড়লে চলবে, কয়েকদিন পড়লে ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। চেষ্টার সাথে সাথে দোয়াটির উপর আমল করলে অবশ্যই আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করে দিবেন এবং প্রয়োজনীয় টাকা পয়সা অর্থকরি দিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে শিখিয়েছেন যখন তার খাদেমের প্রয়োজন হয়েছিল। তো আপনার যাহা প্রয়োজন সে প্রয়োজনের প্রতি লক্ষ্য রেখে দোয়াটি পাঠ করবেন, যতবার পাঠ করতে পারেন বেশি বেশি পাঠ করবেন। আমিন। আসসালামু আলাইকুম।